সকলকে ওয়েলকাম করছি এনএইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে। বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব মীর জাফর সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে সেটিও কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক এখনকার ভিডিওটি। ভারতীয় উপমহাদেশের সবচেয়ে ঘৃণিত ব্যক্তির নামটি যদি কাউকে বলতে বলা হয়, তাহলে নিঃসন্দেহে যে নামটি প্রথমে স্মরণে আসবে সেই নামটি হচ্ছে মীর জাফর। মীর জাফরের পুরো নাম হচ্ছে মীর জাফর আলী খান। তিনি ছিলেন ইরানি বংশোদ্ভূত। তার পিতার নাম হচ্ছে সৈয়দ আহমদ নাজামি। মীর জাফর ছিলেন তার বাবা মায়ের দ্বিতীয় সন্তান। মীর জাফর তার প্রাথমিক জীবনে ভাগ্যবদলের আশায় বাংলায় চলে আসেন এবং বিহারের নায়েবে নাজিম আলিবর্দী খানের অধীনে চাকরি গ্রহণ করেন। মীর জাফরের ভাগ্যের চাকা ঘুরে যায় গিরিয়ার যুদ্ধের মাধ্যমে। এ যুদ্ধে তিনি আলিবর্দী খানের হয়ে নবাব সরফরাজ খানের বিরুদ্ধে যুদ্ধ করে বিশেষ অবদানের জন্য খ্যাতি অর্জন করেন। আলিবর্দী খান তার ভূমিকায় খুশি হয়ে তাকে মনসবদার পদ প্রদান করেন এবং এ সময় মীর জাফরের বেতন হয় 100 টাকা। এর পাশাপাশি নবাব আলিবর্দী তার বৈমাত্রীয় বোন শাহ খানুমকে মীর জাফরের সঙ্গে বিবাহ দেন। পরবর্তীতে মীর জাফর নবাবের পুরাতন সেনাদলের সেনাপতি নির্বাচিত হন। 1741 সালের দিকে মারাঠারা প্রায়শই বাংলা আক্রমণ করত। মারাঠাদের আক্রমণ ঠেকাতে মীর জাফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 1741 সালে মীর জাফর মারাঠাদের দখল করা উড়িষ্যার বড়বাটি দুর্গ দখল করেন এবং মারাঠাদের হাতে সপরিবারে বন্দী উড়িষ্যার নায়েবে নাজিমকে উদ্ধার করেন। এছাড়াও 1746 সালের ডিসেম্বরে মেদিনীপুর যুদ্ধে মারাঠাদের এক বিশাল বাহিনীকে সম্পূর্ণরূপে পরাজিত করেন। এতে করে মীর জাফর সেনাপ্রধান হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করেন এবং দিনে দিনে তিনি উচ্চাভিলাষী ও ক্ষমতার মোহে আচ্ছন্ন হয়ে পড়েন। আর যে কারণে আলিবর্দী খানের মৃত্যুর পর তার দৌহিত্র নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে আরোহণ করলে সেটি তিনি সহজে মেনে নিতে পারেননি এবং গোপনে সবসময় নবাবের পতনের ষড়যন্ত্র করতে থাকেন। সময়ের পরিক্রমায় তিনি তার মোক্ষম সুযোগ পেয়ে যান ইংরেজদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার মাধ্যমে। মূলত তার বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রের কারণেই ঐতিহাসিক পলাশির প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার বিশাল বাহিনী ইংরেজদের কাছে পরাজয় বরণ করে এবং ইংরেজরা মীর জাফরকে পুতুল নবাব হিসেবে বাংলা বিহার উড়িষ্যার সিংহাসনে বসিয়েছিল। এ সময় তার উপাধি হয় সুজাউল মুল্ক হিসামউদ্দৌলা মীর মোহাম্মদ জাফর আলী খান মোহাম্মদ জং, অর্থাৎ দেশের তরবারি সংগ্রামে ভয়ঙ্কর মীর মোহাম্মদ জাফর আলী খান। পলাশি যুদ্ধের আগে ষড়যন্ত্রের চুক্তি অনুযায়ী ক্ষমতায় বসার পর মীর জাফর ইংরেজদের বিপুল পরিমাণ অর্থ প্রদান করে এবং দাবি অনুযায়ী অর্থ প্রদান করতে না পারায় বর্ধমান এবং এর আশেপাশের অঞ্চল ইংরেজদের কাছে ইজারা প্রদান করেন। ক্ষমতায় আরোহণের পর মীর জাফর তার রাজমহলে আয়েশী জীবনযাপন শুরু করেন। কিন্তু কিছুকাল পরই তার সাথে ইংরেজদের বনিবনা না হওয়ায় ইংরেজরা তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়। কিন্তু মীর জাফরের পরিবর্তে কাকে ক্ষমতায় বসাবেন এ নিয়ে ইংরেজরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। সে সময় ক্ষমতায় বসানোর জন্য একমাত্র যোগ্য উত্তরসূরি ছিল মীর জাফরের পুত্র মিরন। কিন্তু মিরন ছিল বিশ্বাসঘাতকতা ও কূটকৌশলের দিক থেকে মীর জাফরের চেয়ে এক ধাপ এগিয়ে এবং সে কোনো কাজেই ইংরেজদেরকে পাত্তা দিত না, আর যে কারণে ইংরেজরা তাকে পছন্দ করত না। এরই ফলশ্রুতিতে ইংরেজরা একটি ষড়যন্ত্রের মাধ্যমে মিরনকে একটি সামরিক অভিযানে থাকা অবস্থায় হত্যা করে এবং সবার কাছে এই বলে প্রচার করে যে মিরন সামরিক অভিযানে থাকাকালে রাতের বেলায় তার তাঁবুতেই ঝড় বৃষ্টির সময় বজ্রপাতে মৃত্যুবরণ করেছে। মিরনের মৃত্যুর পর ইংরেজরা মীর জাফরকে সরিয়ে তার জামাতা মীর কাসিমকে সিংহাসনে সমাসীন করে। কিন্তু মীর কাসিম ছিল স্বাধীন চেতা এবং তিনি ইংরেজদের আধিপত্যকে কখনোই মেনে নিতে পারেননি, আর যে কারণে তিনি ইংরেজদের বিরোধিতা শুরু করেন এমনকি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এজন্য তিনি বেশ কয়েকটি যুদ্ধে অংশগ্রহণও করেছেন, আর এ কারণেই ইংরেজরা তার প্রতি খুবই ক্রুদ্ধ হয়ে ওঠে এবং তাকে সিংহাসন থেকে সরিয়ে দিয়ে পুনরায় মীর জাফরকে ক্ষমতায় সমাসীন করেন এবং নির্লজ্জ মীর জাফর আবার ইংরেজদের কথায় সিংহাসনে আরোহণ করে আয়েশী জীবনযাপনে মত্ত হয়ে ওঠেন।
কিন্তু তার এই আয়েশি জীবন বেশি দিন দীর্ঘায়িত হয়নি। দ্বিতীয়বার ক্ষমতায় আরোহণের কিছুকাল পরেই তিনি দুরারোগ্য কোষ্ঠরোগে আক্রান্ত হয়ে মারা যান। এমনকি মৃত্যুর আগে মুসলিম হয়েও আরোগ্য লাভের আশায় তার প্রধানমন্ত্রীর পরামর্শে হিন্দুদের দেবী কিরেটেশ্বরীর পাদদোক পান করেন, কিন্তু এতেও রক্ষা পাননি ইতিহাসের এই নিকৃষ্ট কীট। মুর্শিদাবাদের যে সুরম্য বাড়িটিতে মির্জাফর বসবাস করত তার ধ্বংসাবশেষ এখনও টিকে আছে এবং তার বাড়ির প্রধান ফটককে লোকজন নাম দিয়েছে নিমক হারামের দেউড়ি। এই ছিল এখনকার মতো। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। দ্যাটস ইট অল অ্যাবাউট আওয়ার টুডেস ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস অ্যান্ড সি ইউ লেটার ইন নেক্সট ভিডিওস।